নেত্রকোনার মদনা উপজেলা ছাত্রলীগের নিষ্ক্রিয় বলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে পৌর সদরের চৌরাস্তা মোড়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীমের সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের আহ্বায়ক টিপু ইসলাম সোহাগের সমর্থকদের এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 20 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। এ সময় মুজিবুর রহমান নামের এক পুলিশ সদস্য আহত হন। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার মদনে SDF নামের একটি প্রকল্পের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান অংশ নেন। ওই দিন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান সাজ্জাদুল হাসানের সঙ্গে আসেন। বিকেলে তারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ করেন। সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম উপজেলা ছাত্রলীগ নিষ্ক্রিয় বলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে জানান। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের সক্রিয় হতে বলেন। এতে আহ্বায়ক টিপু ইসলাম সোহাগ ক্ষিপ্ত হন। রবিবার রাতে পৌর সদরের চৌরাস্তার মোড়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেখে গালমন্দ করেন। পরে সোমবার সকালে ছাত্রলীগের আয়োজনে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।